অনেক পাপ আছে যে আমাদের বাচ্চা ছাড়া করেন, করার পর আমাদের এই পাপের শাস্তি ভোগ করতে হয়। কারণ আমরা একত্রিত হই, হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই যে আমাদের বিদ্যুৎ আমাদেরকে না দিয়ে আপনারা কোম্পানিরে দিবেন, মানুষ মারা যাবে, মানুষ এরকম কষ্ট পাবে, এটা হইতে পারে না। আজকে দুই তিন দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা বিশেষ করে মাধবপুর এবং সুনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছেন যে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ, মানে 24 ঘন্টায় 24 বার বিদ্যুৎ যায়, এবং অনেকেই রোজা রমজানের দিনে অনেকেই এতেকাফে বসছেন, তাদেরও সমস্যা হইতেছে, ইফতারের সময় বিদ্যুৎ চলে যাচ্ছে। তো এটা হঠাৎ করে বিষয়টা এমন নতুন ঘটনা না, আমার নিজের উপজেলা সুনারঘাটের অনেকেই এই বিদ্যুতের বিষয়ে আমার নজরে আনার জন্য চেষ্টা করতেছেন। তো আমি যেহেতু পরশু দিনই চলে আসতেছি বাংলাদেশে, আমি বাই দ্য টাইম এই খবর শোনার পর আমি আমাদের যিনি জিএম সাহেব পল্লী বিদ্যুতের, জিএম সাহেবের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি। তো আমি এই বিদ্যুতের বিষয়ে যে বিষয়গুলো কথা বলতে চাই, আমি যেহেতু এখন মেম্বার অফ পার্লামেন্ট, আমাকে অনেক জবাব দিয়ে করা লাগে, আমি জবাব দিয়ে করার জন্য প্রস্তুত। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে অনেক পাপ আছে যে আমাদের বাচ্চা ছাড়া করেন, করার পর আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। তো আমি শুনছি যে বহু আগে, প্রায় 40-50 বছর আগেই নাকি, যে বিদ্যুৎ আমাদের সাবস্টেশন বা স্টেশনটা হওয়ার কথা ছিল সুনারঘাটে, এটা নাকি ওই যে ওরা জায়গা একবার করতে গিয়ে নাকি এটা নাকি এখানে আমাদের সুনারঘাটে হতে দেন নাই, যার কারণে এটা শাস্তাগঞ্জে গিয়ে হয়েছে। এখন ধরেন শাস্তাগঞ্জের মানুষ সুবিধা পাচ্ছে, আমরা সুনারঘাটের মানুষ পাচ্ছি না, কারণ আমরা বহু আগেই বিদ্যুতের লোকজন জায়গা একবার করবে এই কারণে বিদ্যুতের লোকজনকে দৌড়াই দিচ্ছি। যাই হোক, এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করলাম আর কি, অতীতের কথা না বলে এখন বর্তমান অবস্থায় আসি। পল্লী বিদ্যুৎ, ওনাদের বক্তব্য, জিএম সাহেবের বক্তব্য হচ্ছে যে প্রায় লোডশেডিং করতে হইতেছে অনেক বেশি, কারণ ওনারা মেইন লাইন থেকেই বিদ্যুৎ কম পাচ্ছেন। তাইলে মেইন লাইন হচ্ছে গিয়ে ঢাকায়, তাইলে জিএম সাহেবদের একটা সুবিধা হচ্ছে গিয়ে কি, বিদ্যুৎ ওনারা যখন নিয়ে যান তখন যেসব গ্রাউন্ডের কথা বলেন, বলেন যে বৃষ্টির কারণে, তুফানের কারণে গাছ পড়ে গেছে, এই এইসবের কারণে আমরা ঢাকা থেকে পাচ্ছি না, 33 কেভি লাইন থেকে ছুটে গেছে, এই যেসব কথাগুলো বললে আমরা সাধারণ মানুষ বোঝার কোনো উপায় নাই, আল্লাহ আল্লাহ ডাকা ছাড়া, ওই ওনারা এইসব কথা বলেন। এর মধ্যে অনেক ফাঁক ফোকর আছে বলে আমার মনে হয়, যেমন সুনারঘাট মাধবপুর, মাধবপুরের ফাঁক ফোকর, সুনারঘাটের এগুলো কি বড় ফাঁক ফোকর হচ্ছে গিয়ে, আমাদের এই নবীগঞ্জ ধরেন, নবীগঞ্জ বাহুবল, এইখানে কিন্তু সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়, সারা দেশেই বিদ্যুৎ যায়, কিন্তু নবীগঞ্জ বাহুবলের মানুষ, সুনারঘাট মাধবপুরের মানুষ, হবিগঞ্জ সদরের মানুষ, তাদের অবস্থা খুব খারাপ। আমাদের বিদ্যুৎ ঢাকা শহরে যাচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। এর উপর মরার উপর খরার গা, যেমন ধরেন মাধবপুরে যতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে, এরা করে কি সরাসরি বিদ্যুৎ নিয়ে আসে, শিল্পর কথা বলে শিল্পের প্রায়োরিটি দেওয়া হয়, আর এদিকে মানুষ সব শেষ, আমাদের বিদ্যুৎ পাচ্ছি না, কারণ শিল্প, যেমন ধরেন প্রাণ আরএফএল বলেন বা যমুনা বলেন, বড় বড় কোম্পানি যারা আছে তারা তো হচ্ছে কি বড় বড় অবস্থান, এরা স্ট্রং, এরা একেবারে মন্ত্রী পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো যাইতে হয় এমপি সাহেবের। তো এরা, এদেরকে বিদ্যুৎ নিশ্চিত করার জন্য এদের প্রায়োরিটি দিতে হয়, এর ভিতরে মানুষ সারাদিন যদি নাও পারে তাতে কিচ্ছু আসে যায় না, এটা এখন পলিসি হয়ে গেছে। আর এরা তো অনেক টাকা পয়সা বিভিন্নভাবে যেসব জায়গায় দেয়া লাগে দিতে পারে, যার কারণে আপনি জিএম সাহেব বলেন বা আমাদের যে বিদ্যুতের ওই যে আমরা যে ভোট টোট দিয়ে আমাদের নিজেদের এলাকার লোকরে যে কি একটা কমিটির নেতা বানাই, তারাও তো ওই যে কোনো না কোনোভাবে হয়তো সুবিধা পাওয়ার কারণে হয়তো আমাদের যত না পক্ষে তার সে বিদ্যুতের পক্ষে থাকেন বেশি, যারা আমাদের ওই যে কি পল্লী বিদ্যুৎ সমিতি, সমিতিরা কোনো না কোনোভাবে, আমার একটা বিশ্বাস, আমি এখন আমার কাছে কোনো প্রমাণ নাই, কোনো না কোনোভাবে তারা ভালো বেনিফিট পান, নাইলে তো সাধারণ মানুষের পক্ষে আরও ভালোভাবে থাকার কথা। তো এই কারণে আমরা পাচ্ছি না, তবে দোষাদোষিত করবো, আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাধবপুর সুনারঘাটে মহাসমাবেশ ডাকবো, এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো, আমরা মহাসমাবেশ করে হবিগঞ্জের বিদ্যুৎ সারা দেশে যায় আর আমরা পাই না, এটা হইতে পারে না। আমি আরও যারা 3 জন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, চলেন আমরা একত্রিত হই, হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই যে আমাদের বিদ্যুৎ আমাদেরকে না দিয়ে আপনারা কোম্পানিরে দিবেন, মানুষ মারা যাবে, মানুষ এরকম কষ্ট পাবে, এটা হইতে পারে না। তারপরও সব কিছুর মূলে একটা আশার বাণী আমার জিএম সাহেব শুনাইছেন যে নসরতপুরে 11 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, আপনারা জানেন এটা সরকারের সাথে নাকি আগামী সপ্তাহে নাকি এটা এই চুক্তি হবে, এটা যদি প্রোডাকশনে চলে আসে
তাহলে নাকি প্রায় 60% পর্যন্ত উনি লোডশেডিং কন্ট্রোল করতে পারবেন, এটা একটা আশার বাণী। তারপর আমি আমার কথা আপনাদেরকে বললাম, এমপি হিসাবে আমার যে জবাবদিহিতা আছে, আমি আপনাদের যতদিন এমপি আছে আমি চেষ্টা করব এবং প্রয়োজনে যে জায়গায় নক করা দরকার আমি এই জায়গায় নক করব। আমি কিন্তু আগের এমপিদের এমপি সাহেবদের মতো না, আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রীও ছিলেন, তারা কি ব্যবস্থা নিলেন, কি করলেন, কেউ তো এসব প্রশ্ন করে না, আমি এখন আর করতে চাই না। তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে আমি এমপি হিসাবে করার জন্য প্রস্তুত আছি। আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমিও আপনাদের প্রতিনিধি হিসাবে আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।